আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো, আপনারা অনেকেই জানেন অলরেডি যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট এবং বৈধতা অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট বলতে, যারা অবৈধ আছেন দেশে চলে যেতে চাবেন তাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেই, কয়েকশো আমাদের পরিচিত অবৈধরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং এখন পর্যন্ত প্রসেসিং এ আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টটি শুরু হয়ে গেছে এবং বৈধতাও শুরু হয়ে গেছে। এ বিষয়ে আপনাদের যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন গতকালকের ভিডিওতে, এই ভিডিও সেই প্রশ্নের উল্লেখিত 10টি প্রশ্নের আজকে উত্তর দিব। এর আগে আমাদেরকে বলে রাখুন যে আমাদের লাইভটি কি বোঝা যাচ্ছে নাকি, এবং কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি আমাকে লিখে জানাতে পারেন, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারা আপডেট সংবাদগুলো জানতে পারে। এবং এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে যারা প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, গতকালকের ভিডিওতে যারা প্রশ্ন করেছিলেন, প্রায় 300-র মতো প্রশ্ন আসছিল, এর মধ্যে থেকে আমি 10টি প্রশ্ন সিলেক্ট করেছি। 300 প্রশ্নের উত্তর যদি আমি এখানে দিতে যাই তাহলে অনেক সময় লাগবে, আর আপনারা জানেন আমাদের নির্দিষ্ট টাইম আছে, আমরা চাই যে প্রত্যেকদিন ভিডিওটা সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিটের মধ্যেই রাখতে। ওকে, গতকালকের ভিডিওতে যে প্রশ্নগুলো করেছিলেন এর মধ্যে মাসুদ আল মামুন একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন, যে যেহেতু অবৈধদের দেশে যাওয়ার সুযোগ এবং অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন, সেক্ষেত্রে অনেকেরই পাসপোর্টের বিভিন্ন সমস্যা আছে এবং পাসপোর্ট করতে দিছে, তো ভাই একটি লাইভ করেন যাতে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্টটি দ্রুত ডেলিভারি দিতে পারে। জি মাসুদ আল মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর একটি কমেন্টস করার জন্য। এবং ইতিমধ্যে আপনি জানেন পূর্ববর্তী ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি এবং হাই কমিশন মহোদয়ের কান বরাবর পৌঁছেছে, এবং হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন কিন্তু অলরেডি ডিক্লিয়ারেশন দিয়ে দিচ্ছে যে যে সমস্ত পাসপোর্ট এই মুহূর্তে রি ইস্যু করার জন্য আবেদন করছে যত সম্ভব দ্রুত তাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিবে বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর। ওকে, ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে কিন্তু তারাও অলরেডি জানে এবং তাদের নলেজও আছে ইনশাল্লাহ। এখন যারা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাদের পাসপোর্টটি আশা করা যাচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যেই পাসপোর্টটি হাতে পাবেন ইনশাল্লাহ। আকরামুদ্দিন ভাই বলছেন যে স্পেশাল পাসের মেয়াদ কতদিন থাকবে? যে স্পেশাল পাসের মেয়াদ, আসলে স্পেশাল পাস আপনি যখনই ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন তখন তো আপনার একটা সরি এয়ার টিকিট নিয়ে যেতে হবে। এয়ার টিকিটের মেয়াদ যেদিন, স্পেশাল পাসের মেয়াদ অতদিনই থাকবে। আপনি ইমিগ্রেশনে যাবেন যে এয়ার টিকিট নিয়ে, এয়ার টিকিটের যেদিন মেয়াদ আপনার স্পেশাল পাসের মেয়াদও ওই দিন পর্যন্তই দেবে। ওকে, ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। ওকে, সজীব বলছেন যারা অবৈধ তারা বাংলাদেশ হাই কমিশনে এসে পাসপোর্ট আনতে গেলে কোনো প্রকার সমস্যা হবে কিনা? জি, যারা অবৈধ আছেন আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন সুন্দর একটি নিয়ম করেছেন যে ঢালাওভাবে সবাই না এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে। যারা অ্যাপয়েন্টমেন্ট যেদিন যে টাইমে তাদেরকেই পাসপোর্ট দেওয়া হবে, সেক্ষেত্রে সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্ট পেজ দেয়, সেক্ষেত্রে আপনারা যেই অ্যাপয়েন্টমেন্ট পেজটা দেয় ওই অ্যাপয়েন্টমেন্ট পেজটা আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন। যদি রাস্তায় পুলিশে অথবা কেউ দেখে আপনার অন্তত এটা দেখাইতে পারবেন যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে বাংলাদেশ হাই কমিশনে, আমার পাসপোর্ট রিনিউ করতে দিছি। আপনার ভিসা থাকুক আর না থাকুক, আপনি বলবেন যে আমার ভিসা আছে, আমার আগের পাসপোর্ট বসের কাছে, আর নতুন একটা পাসপোর্ট করতে দিছি, আজকে আমার পাসপোর্ট আনার ডেলিভারি ডেট, আমি পাসপোর্টটা আনতে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকবে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে আপনি ওইটা সঙ্গে নিয়ে আসবেন, পুলিশ বা ইমিগ্রেশন যেই আপনাকে যদি ধরে রাস্তাঘাটে বলবেন যে আমার ভিসা আছে, পাসপোর্ট পুরাতনটা বসের কাছে এবং নতুনটা আমি করতে দিচ্ছি, আজকে আমার পাসপোর্ট ডেলিভারির ডেট, এখানে ডেট দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমি পাসপোর্ট আনতে যাচ্ছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে বলছেন যে একজন বলছেন শাহজান ভাই, আমি ইপু আছি, হাই কমিশন কেলে এসে পাসপোর্ট আনতে গেলে পুলিশের লেটার লাগবে নাকি? জি, খুব সুন্দর একটা প্রশ্ন, শাহজান ভাইয়ের সাথে একই মত। সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই আছেন যারা ইপু, পেরাক, পিনাং এ সমস্ত জায়গা, জোহর বারো থেকে থাকেন, সেখানে কাজ করেন, তারা যদি বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুর এসে পাসপোর্ট আনতে যান, নিকটতম কোনো পুলিশ স্টেশন থেকে সুরাত আনতে হবে নাকি? জি, সবচেয়ে ভালো আপনারা
যে কথাটি বললাম যে বাংলাদেশ হাইকমিশনের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট করেন, প্রিন্ট করে আপনি যেমনটি বলছিলাম যে আপনি নিকটতম পুলিশ স্টেশনে গিয়ে বলেন যে আমার পাসপোর্ট আনার ডেট আগামী 2 দিন পরে বা 3 দিন পরে আমাকে কে এল যেতে হবে, তাহলে অবশ্যই আপনাকে পুলিশে আপনার আসার সুরাত দেবে। ওকে, এরপরে আসেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, অনেকেই বলছেন যে রিক্যালিবেশনের সময় কতদিন পর্যন্ত। রিক্যালিবেশন আসলে দুইটা প্রোগ্রাম আছে, একটি আছে দেশে চলে যাওয়া, একটি আছে অবৈধদের বৈধ হওয়া। দুটো প্রোগ্রামই চলবে 2021 সালের 30 জুন পর্যন্ত। ভালো করে খেয়াল করেন, যাদের ভিসা আগামী ডিসেম্বরের, আগামী জানুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে, মার্চে মাতি হবে, চাচ্ছেন যে অন্য কোম্পানিতে করবেন বা নতুন করে আবার করবেন বা ব্লা ব্লা, আপনাদের যত কোশ্চেন আছে, যাদের ভিসা আগামী 2-3 মাস পরেও মরবে, তারাও ইচ্ছা করলে আসতে পারবেন। তবে যদি আপনাদের রানিং ভিসা থাকে এক কোম্পানিতে, মাত্র 3 নাম্বার 4 নাম্বার ভিসা, ওই কোম্পানিতে ভিসা লাগানোটাই ভালো হবে। যাই হোক, মোট কথা, আপনার যে প্রশ্নটি ছিল যে রিক্যালিবেশন প্রোগ্রামটি কতদিন থাকবে, তাদের জন্য উত্তর হলো 30 জুন 2021 পর্যন্ত থাকবে। ওকে, ফারুক হোসাইন বলছেন, ভাই 45 বছরের বেশি তারা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা, বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। ফারুক ভাইকে বলবো আপনি ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে তার দোষের কিছু নাই, ভালো একটা কোম্পানি দেখে আপনি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হবে। আর যদি না হয় তারপরে আপনার মনের ভিতরে কোনো আফসোস থাকবে না, অন্তত আপনি চেষ্টা করেছেন। ওকে, ধন্যবাদ ফারুক ভাই। ওকে, কবির বলছেন যে আমাদের অনেকগুলো পাসপোর্ট এজেন্ট আটকে রেখেছে, এখন কি করব। জি কবির ভাই, কবির ভাই বলছেন যে তাদের এজেন্ট অনেকগুলো পাসপোর্ট আটকে রেখেছেন, তারা কি করবেন। তাদের জন্য যদি পরামর্শ দেই তাহলে বলবো যে আপনারা পাসপোর্ট, নতুন আর একটা পাসপোর্ট করেন পোস্ট অফিসের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে, পোস্ট লাজুর মাধ্যমে নতুন আর একটা পাসপোর্ট করেন। আর যদি পাসপোর্টের কোনো কিছুই না থাকে বা অনেক লোক সংখ্যায় অনেক হয়ে থাকেন, তাহলে নিকটতম একটি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে অ্যাকশন নিয়ে নেবে। 2 দিনের মধ্যে সেই কোম্পানিতে, যেই কোম্পানি আপনার, যেই এজেন্টে আপনার পাসপোর্টগুলো আটকে রেখেছে, 2 থেকে 3 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে। পুলিশে তাদেরকে ধরে এবং কি তাদের কাছ থেকে সমস্ত প্রকার ইনফরমেশন নেবে এবং কি তাদের বিষয়ে পানিশমেন্ট নেবে, এটা কনফার্ম। এই মুহূর্তে যদি কোনো এজেন্ট বা এরকম কোনো এরকম অসৎ এজেন্ট বা অসৎ লোকের বিরুদ্ধে যদি মালয়েশিয়ার যে কোনো পুলিশ স্টেশনে এই মুহূর্তে রিপোর্ট করা হয়, তার বিরুদ্ধে খুব দ্রুত অ্যাকশন নেয়, খুব দ্রুত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে অভিযোগ করলে তাকে ধরে, এবং কি তাকে ধরে যত সম্ভব দ্রুত তাকে ধরার একটা ব্যবস্থা করবে। সেক্ষেত্রে এরকম যদি অনেক লোকের টাকা মেরে খেয়েছে, অনেক লোকের পাসপোর্ট আটকে রাখছে, এরকম যদি হয় নিকটতম থানায় আপনারা অভিযোগ করতে পারেন, রিপোর্ট করতে পারবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে যাবে। ওকে, দেশে যাওয়ার জন্য কোন কোন ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। ওকে, ধন্যবাদ ভাই। আসলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে বলছেন যে নিকটতম যে ইমিগ্রেশনটি আছে সেই ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, জোহর বারুতে হলে জোহর বারু, পিনাংয়ে হলে পিনাং, ইপোতে হলে ইপো, বাই চান্স যদি কোনো কারণে কোনো ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারেন, তাহলে নেক্সট, এরপরে বর্তীতে নিকটতম কোনটা আছে সেটা নিতে পারেন। সাপোজ আমার কথা বলি, আমি সিলাঙ্গুরে, আমি যদি সিলাঙ্গুর শাহ আলমে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট না পাই, আমি চেষ্টা করবো পুত্রাজিয়াতে অথবা কুয়ালালামপুর, এরকমই। আপনি যদি একটাতে না পান আরেকটাতে চেষ্টা করেন, ইনশাল্লাহ পাবেন। ওকে, ধন্যবাদ। ওকে, প্রতিদিনই কমেন্টস করি রিপ্লাই পাই না, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমার, আপনারা যে কমেন্টসগুলো করেন, 300-400 কমেন্টস করেন, ওই সমস্ত কমেন্টসের উত্তরগুলো অলরেডি আমার এখানে দেওয়া আছে। আমার প্রত্যেকটা ভিডিওতে যেই পরামর্শগুলো, যেই কথাগুলো বলি, আপনাদের উত্তর অলরেডি এই ভিডিওতে আছে। সেজন্য আপনাদের উচিত হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। প্রতিদিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে আমার, আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। এর বাহিরেও যদি এমন কোন প্রশ্ন হয় যে সমস্ত প্রশ্নের উত্তর আমার ভিডিওতে পাননি বা আপনি দেইনি, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই কিন্তু আমি পরের দিন এরকম করে একটা লিস্ট করি, 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের কাছে দেই। সেক্ষেত্রে আমি যেই প্রশ্নের রিপ্লাই দেই নাই, বুঝতে হবে যে সেই প্রশ্নের উত্তরগুলো অলরেডি আমার ভিডিওর মধ্যেই আছে, আমার ভিডিওর মধ্যেই সেই প্রশ্নগুলো অলরেডি আছে। সেক্ষেত্রে আমি আর
দ্বিতীয়বার সেই একই বিষয় নিয়ে বারবার আমি বলি না। সেজন্য আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার মনের প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবেন। ওকে, এখন আপনাদেরকে সংক্ষেপে, অনেকেই প্রশ্ন করছেন যে অবৈধদের বৈধতা হওয়ার যে পদ্ধতিগুলো আছে এবং অবৈধদের দেশে যাওয়ার যে পদ্ধতি, একই ভিডিও প্রতিদিন যেহেতু করা সম্ভব না, সেজন্য আপনাদেরকে জ্ঞাতার্থে বলি, অবৈধদের দেশে যাওয়া এবং অবৈধদের বৈধ হওয়া বিষয়ক যে দুটি ভিডিও আছে, আমাদের এই ভিডিও শেষে দেখবেন যে এই দুই পাশে দুটো ভিডিও আসবে। অবৈধদের দেশে যাওয়ার পদ্ধতি এখানে ক্লিক করবেন, অবৈধদের বৈধ হওয়ার এখানে ক্লিক করবেন, দুইটা ভিডিও এখানে আসবে। ইউটিউবে যারা আমাদের ভিডিও দিয়ে দেখেন, আমাদের ভিডিও শেষে এখানে অবৈধদের দেশে যাওয়ার নিয়ম কারণগুলো এই ভিডিওতে, আর বৈধ হওয়ার ভিডিওতে এই ভিডিওতে, এখানে দুইটা ভিডিও আসবে। এই ভিডিওটি আপনারা আবার দেখে নিন, তাহলে আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সব প্রশ্ন উত্তর পাবেন। আমি আবার বলছি, আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে অবৈধদের বৈধ হওয়া এবং অবৈধদের দেশে যাওয়া, এরকম দুটো ভিডিও আমাদের এই ভিডিও শেষে এখানে দুই পাশে দুইটা ভেসে উঠবে। এই ভিডিও দুটো দেখেন, আপনাদের মনে সব প্রশ্নগুলো পাবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনকার এই আপডেটগুলো জানতে পারেন। এবং অনেকেই তো বলেছেন যে আমি পাসপোর্ট করব, পাসপোর্ট করব, পাসপোর্ট করব। সো কিভাবে পাসপোর্ট করবেন সেই ভিডিওটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেখানে নক করেন আর সেই ভিডিওটি দেখে আসেন যে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্ট করবেন, অথবা আমাদের এখানে কমেন্টস করবেন যে লিঙ্কটা দেন, ওই লিঙ্কটা আমরা দিয়ে দেবো, পাসপোর্ট কিভাবে পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। তাহলে সংক্ষেপে আপনারা জেনে যাবেন। যাই হোক, অনেকক্ষণ সময় আপনাদের সাথে কথা বললাম, অনেকক্ষণ আমাদের সাথে আছেন, আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখছেন। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।